বিশ্বকাপের বিগ ম্যাচে জয় পেল ভারত। শিরোপার অন্যতম দাবিদার নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে ওয়ার্ল্ড কাপের হোস্টরা। মাত্র 5 রানের জন্য বিরাট কোহলি ছুঁতে পারলেন না শচীন টেন্ডুলকারের 49 ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড। কিউদের বিপক্ষে কিং কোহলি যখন আউট হলেন তখন ভারতের জয়ের জন্য দরকার মাত্র 5 রান, বাকি 14টা বল, উইকেট আরও 4টা। তাহলে এই আউটে কি বা আসে যায়? মূলত বিরাট কোহলি এই আউটের আগে দাঁড়িয়েছিলেন বিরাট বড় এক রেকর্ডের সামনে। 5 রান হলেই হয়ে যেত, এই ওয়ার্ল্ড কাপে তার ব্যাক টু ব্যাক 100 ছুঁয়ে ফেলতেন শচীনের 49 ওয়ানডে শতকের মাইলফলক। ক্রিজের পার্টনার জাদেজাও সেঞ্চুরি করতে কোহলিকে দিচ্ছিলেন পূর্ণ সাপোর্ট, কিন্তু হতাশা নিয়ে ফিরতে হলো ক্রিকেটের এই মহাতারকাকে। ভারতকে নিউজিল্যান্ড দিয়েছিল 274 রানের টার্গেট। শুরুটা হয়েছিল দারুণ, রোহিত আর শুভমান গিলের 71 রানের উদ্বোধনী জুটি। ক্যাপ্টেন রোহিত শর্মা 40 বলে 46 করে আউট হন লকি ফার্গুসনের বলে, আর লকির দ্বিতীয় শিকার শুভমান গিল করেন 31 বলে 26। আউট হওয়ার আগে ওয়ানডেতে দ্রুততম 2000 রানের মাইল ফলক স্পর্শ করেন গিল। এরপর শ্রেয়াস আয়ার 33 করে ফেরেন ট্রেন্ট বোল্টের বলে, লোকেশ রাহুল ফিরেছেন 27 করে, সূর্যা কুমার আউট হয়েছেন 2 রানে। শেষ পর্যন্ত অবশ্য ভারত পেয়েছে 4 উইকেটের জয়। 95 করে কোহলি আউট হলেও 39 রানে অপরাজিত ছিলেন জাদেজা। এর আগে ধর্মশালায় বিশ্বকাপের হোস্ট ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে গেল আসরের রানার্স আপ নিউজিল্যান্ড। কিউই শিবিরে শুরুতেই আসে বড় ধাক্কা, 19 রানেই দুই ওপেনার ডেভন কনওয়ে আর উইলিয়াং ফিরে যান প্যাভিলিয়নে। দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্র আর ড্যারিল মিচেল দেখান ব্যাটিং শো, দুজনে মিলে গড়েন 149 রানের পার্টনারশিপ। 75 করা রবীন্দ্রকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ শামি। 178 রানে 3 উইকেট হারানোর পর আর কোনো বড় জুটি গড়তে পারেনি টিম ব্ল্যাক ক্যাপস। 95 রানে পড়ে গেছে ওদের শেষ 7 উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ এক সেঞ্চুরি করেন মিচেল, 127 বলে খেলেন 130 রানের ইনিংস, মেরেছেন 9টা 4 আর 5টা ছক্কা। এই বিশ্বকাপে প্রথমবার ইন্ডিয়ার একাদশে সুযোগ পেয়ে 5 উইকেট নিয়েছেন ইন্ডিয়ান পেসার মোহাম্মদ শামি। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।